প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে। 28 অক্টোবর ঘিরে ঢাকার প্রবেশ পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসেছে এবং এখান থেকে যেই গাড়িগুলো প্রবেশ করছে শহরমুখী সেগুলোকে কিন্তু বিশেষভাবে চেক করে কিন্তু ঢাকার মধ্যে প্রবেশ করানো হচ্ছে, সেই চিত্র কিন্তু আসলে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন আপনারা মন্তব্যের ঘরে লিখতে পারেন আপনার অবস্থান, একই সঙ্গে আপনি জানাতে পারেন আমাদের লাইভটি ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। র‍্যাব এবং পুলিশের যৌথ অভিযান চলছে এখানে। দেখতে পাচ্ছি একটা মাইক্রোবাসকে কিন্তু থামিয়ে একদম পুরো সম্পূর্ণ সম্পূর্ণ চেক করা হচ্ছে। মূলত ভাই দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ফের রাজপথে নেমেছে দুই পক্ষ, আতঙ্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। একই সঙ্গে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্যা সমাধানের জন্য কিন্তু সাধারণ মহল থেকেও বলা হচ্ছে নানান কথা, তবে এই মুহূর্তে 28 তারিখ, দুদিন পরে কি হতে পারে কি হবে এর আগ মুহূর্তেই কিন্তু বেশ কড়া পাহারায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং আজ এই মুহূর্তে কিছুক্ষণ আগে শুরু হয়েছে রাজধানীর কেরানীগঞ্জ অর্থাৎ এলাকা অর্থাৎ ঢাকার প্রবেশ পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট বসেছে। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এক দফা দাবিতে 28 অক্টোবর ঢাকা নয়াপল্টনে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। এরই মধ্যে জামাত ও শাপলা চত্বরে সমাবেশের কর্মসূচি দিয়েছে। জবাবে আওয়ামী লীগ ও জাতীয় মসজিদে বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকে কর্মসূচির ঘোষণা দিয়েছে শান্তি সমাবেশের। এবং দেখতে পাচ্ছি সব মিলিয়ে এই পরিস্থিতি, যে কোনো অহিংস পরিস্থিতি মোকাবেলা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। এখান থেকে যেই গাড়িগুলোই প্রবেশ করছে সেই গাড়িগুলোকে কিন্তু চেকপোস্টের মাধ্যমে, বিশেষ চেকিংয়ের মাধ্যমে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেখান থেকে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। মূলত কি কারণে, কোন উদ্দেশ্যে এবং কাদেরকে নিয়ে গাড়ি থেকে প্রবেশ করছে সবাইকে নামিয়ে এবং পুরো গাড়ি চেকিংয়ের মাধ্যমে কিন্তু বের করা হচ্ছে।
একটু দেখতে চাই। প্রিয় দর্শক, ঢাকার প্রবেশদ্বারে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। এই মুহূর্তে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র‍্যাব পুলিশের যৌথ চেকপোস্ট চলছে। মূলত যারা ঢাকায় প্রবেশ করছে তাদেরকে কিন্তু গাড়ি থেকে নামিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঢাকায় কি কারণে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এবং সন্দেহ হলে তাদেরকে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হচ্ছে। এবং একই সঙ্গে এই গাড়ির সামনে পেছনে পেছনের ব্যাগ জ্বালা এবং একই সঙ্গে গাড়ির ভেতরকার অংশবিশেষকেও কিন্তু দেখা হচ্ছে যে কি কি রয়েছে, সেসব বিষয় কিন্তু কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। দেখতে চাই একটা গাড়ি থেকে কিন্তু কয়েকজনকে বের করে নিয়ে আসা হয়েছে এবং দেখতে চাওয়া হচ্ছে গাড়ির মধ্যে কি আছে।
প্রিয় দর্শক একটু জানিয়ে রাখি আপনাদেরকে, আওয়ামী লীগও কিন্তু বেশ প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ বলছে যে বিএনপি সমমনাদের রুখে দিতে মাঠে থাকার প্রস্তুতি নিয়েছে এবং এদিন ঢাকায় শুধুমাত্র ঢাকাতে কিন্তু 10 লাখ লোকের সমাগম করে বিএনপির রাজনৈতিক কবর রচনার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। পাশাপাশি ঢাকা দখল করতে এলে প্যাদানি দিয়ে বুড়িগঙ্গা পার করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা, বুধবার এসব কথা জানান। এবং এই মুহূর্তে কিন্তু ঢাকার প্রবেশ দ্বারে বেশ কড়া নিরাপত্তা বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাব এবং পুলিশের যৌথ চেকপোস্ট চলছে রাজধানীর কেরানীগঞ্জে, অর্থাৎ ঢাকার প্রবেশ দ্বারে। প্রিয় দর্শক, সমগ্র লাইভে যে যেখান থেকে দেখছেন আপনারা লাইভটি শেয়ার করতে পারেন, লিখে জানাতে পারেন আপনার মন্তব্য। দেখতে পাচ্ছেন যে আসলে যারা এই মুহূর্তে প্রবেশ করছে তাদেরকে কিন্তু প্রত্যেককেই কিন্তু যে ব্যাগগুলো নিয়ে ঢোকা হচ্ছে সেই ব্যাগগুলোকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে মানে চেকিংয়ের মাধ্যমে বের করা হচ্ছে। একই সঙ্গে কী কী আছে ব্যাগের মধ্যে প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখতে চাওয়া হচ্ছে। এই সড়ক ধরে বিশেষ করে মাইক্রোবাস এবং প্রাইভেট কার কিংবা এই ছোট যানবাহন যেগুলো আছে সেগুলোকে কিন্তু ব্যক্তিগত যানবাহন হিসেবে যেগুলো চলাচল করে সেগুলোকে কিন্তু আসলে দেখতে চাওয়া হচ্ছে। প্রিয় দর্শক, যে কথা বলছিলাম ঢাকার প্রবেশ দ্বারে কিন্তু কড়া নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেই চিত্রটি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দর্শক দেখতে পাচ্ছি আসলে 28 অক্টোবর ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তারই ফলস্বরূপ রাজধানীর কেরানীগঞ্জ অর্থাৎ ঢাকার প্রবেশ দ্বারে এক বিশেষ চেকপোস্ট বসিয়েছে র্যাব এবং পুলিশ, এবং তারা প্রতিটি গাড়ি থেকে কিন্তু দেখছে গাড়িগুলো সামনে পেছন খুলে কী কী আছে সেসব চিত্র কিন্তু আসলে দেখার চেষ্টা করছে। প্রিয় দর্শক, সমকাল লাইভে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু জানিয়ে দিই যে আমরা এতক্ষণ যুক্ত ছিলাম রাজধানীর কেরানীগঞ্জ থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে র্যাব এবং পুলিশের যৌথ অভিযান চলছে, চেকপোস্ট বসানো হয়েছে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় এবং এই কেরানীগঞ্জ এলাকা চেকপোস্ট থেকে
আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম।